বুঝলি। ওই ফোন গুরু বলো বিক্রি করছে বলো আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এখন, এই গাভীটি ডাকে এসছে কিনা আসলে চেক দিয়ে দেখবেন ডাক্তার সাহেব মোহাম্মদ আবিদুর রহমান। তো আসলে যদি ডাকে আসে বা হিটে আসে তাহলে কৃত্রিম প্রজনন করবেন। তাহলে ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই মিউকাসটি দেখতে পেয়েছেন। তো আসলে মিউকাস ভাঙলে আমরা ধরে নিতে পারি গাভী পরিপূর্ণ হিটে এসছে। তো এক্ষেত্রে এখন কৃত্রিম প্রজনন করবেন টেকনিশিয়ান ডাক্তার মোহাম্মদ আবিদুর রহমান। তো আসলে কত পার্সেন্টের সিমেন্স দিয়ে এআই করবেন সে বিষয়ে আমরা জেনে নেব, আরও বিশেষ করে জেনে নেব আসলে ওই ষাঁড়ের মায়ের দুধের রেকর্ড কয় লিটার ছিল এ ব্যাপারে জেনে নেব, এবং ষাঁড় নাম্বার, ষাঁড়ের নাম, বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আসলে আমরা একটু আগে দেখলাম আপনি একটি গাভী চেক দিছেন, তো এই গাভীটি কি ডাকে আসছে? হ্যাঁ, গাভীটি ডাকে আসছে। তো আমরা দেখছি আসলে মিউকাস ভাঙছে, তো আমরা কি বুঝবো মিউকাস ভাঙলে ডাকে আসছে? না, গরু তো সবসময় মিউকাস ভাঙলেই যে ডাকে আসবে এমন তো কথা না। অনেক সময় গাভীন গরু তো মিউকাস ভাঙে, তবে সেক্ষেত্রে সে মিউকাসের ভাঙার রঙটা পরিবর্তন, কখনো বাদামি রঙের বা কখনো হচ্ছে লেলচে রঙের এরকম, এবং গাঢ় ময়লা ভাঙে। আর গরু ডাকে আসার একটা মুহূর্ত বোঝা যায় যে গরু উত্তেজনা, মানে গরু হিটে আসার যে সমস্ত লক্ষণগুলো, এগুলো বুঝি মানে বুঝতে হবে যে না আমার গরু হিটে আসছে। অনেক সময় যে সমস্ত ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এই যে এখন তো প্রচণ্ড গরম, গরমের সময় শরীর গরম হলেও কিন্তু এরকম মিউকাস ভাঙে, তবে সেক্ষেত্রে আমি বুঝে নিতে পারি যে আমার গাভীটা হিটে আসছে কিনা, এটাই হলো মূল বিষয়। আমরা জানি গাভী যে সময় হিটে আসে সে সময় সে উত্তেজনায় থাকে, ছটফট করে, ডাকে, খাওয়া দাওয়া কম করে। তো আসলে মিউকাসটা যে ভাঙে, এই মিউকাসটা কি ধরনের কালার হয়ে থাকে? এটা কি স্বচ্ছ কালার, মানে ডিস্টিল অর্ডার এরকম স্বচ্ছ একটি কালার মিউকাসটা ভাঙে এই। আর গরু হিটে আসা সাধারণত দুই ধরনেরই হিটে আসে, একটা হলো হচ্ছে সাইলেন্ট হিট, আর একটা হচ্ছে মানে গরু উচ্চস্বরে ডাকে। যে উচ্চস্বরে ডাকে তো বোঝাই যায় যে না গরু ডাক নেছে। আর সাইলেন্ট হিট বলতে যেটা, সেটা ওই গরু হচ্ছে পাশে যদি তার বাছুর থাকে তাহলে বাছুরের পিঠে চড়া হবে, যদি মালিক সকালবেলা গরু জানা দিতে যায় তাও তার উপরে চড়া হবে, তারপরে গরু এক পর্যায়ে মিউকাস ভাঙবে। এইগুলো দেখে আসলে বুঝতে হবে যে না আমার গরু হিটে আসছে। ডাক্তার সাহেব, এখন আপনি আসলে এআই করবেন, তো আসলে কত পার্সেন্টের সিমেন্স ব্যবহার করবেন আপনি? এটা 87.5 আমাদের ব্র্যাকে, 226 ফ্রিম্যান, 87.5 হলস্টাইন ফ্রিজিয়ান, এর মায়ের দুধের রেকর্ড এরকম 18-20 লিটারের মতো, আর 305 দিন দুধ দেয়। সে কবে এসব? এই সারা লোকটা করে দিচ্ছে।
বেশি বের করুন। আমি নাম্বার নিতে গেছি ডাক্তার। তাহলে ভিউয়ার্স, এখন কৃত্রিম প্রজনন করবেন, তো আমরা আসলে দেখব কৃত্রিম প্রজনন তিনি কিভাবে করবেন। তাহলে ভিউয়ার্স, আপনারা দেখলেন কৃত্রিম প্রজনন সাকসেসফুল করলেন। ইয়াই করতে গেলে আসলে পানির টেম্পারেচার, যে প্রথমে পানির টেম্পারেচারটা হচ্ছে দেখে নিতে হয়, যে আমরা সাধারণত নেই হলো, যদি ফারেনহাইটে যান তাহলে হলো 98 বা 100, আর যদি আপনি সেন্টিগ্রেডে যান তাহলে 37 অথবা 38 সেন্টিগ্রেড। এই হচ্ছে টেম্পারেচারের, মানে বীজটাকে থ্রোয়িং বলে, থ্রোয়িং করার পর 11 সেকেন্ড থ্রোয়িং করার পর যত দ্রুত সম্ভব বীজটা গাভীতে প্রয়োগ করা, এটা সরি কাটা নিয়ম এটা আর কি, করলে আসলে গরু কনসেপ্ট রেটটাও ভালো হয় আর কি।